তোমাদের জন্য চাইনিজ রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ কমপক্ষে ভিডিওটি 4 মিনিট পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, যেখানে আমাদের হিরো শহরের নাম করা একজন বিজনেসম্যান, বলতে পারো এক প্রকার একটা ধনী ছেলে, কিন্তু সে তার হাই স্কুলের ক্রাশকে পটানোর জন্য একটা সাধারণ ছেলে সাজে এবং তার সাথে কন্ট্রাকে বিয়ে করে নেয়। কিন্তু মেয়েটি যখন জানতে পারবে ছেলেটির আসল পরিচয়, ততক্ষণ কি তাদের ভালোবাসা টিকে থাকবে, আর তাদের ভালোবাসা কিভাবে শুরু হয়, আর তারা কী কী প্রবলেম ফেস করে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের এই রোমান্টিক চাইনিজ ড্রামা। সো দেরি না করে ড্রামাটি স্টার্ট করা যাক। বিশ্বরুতে আমাদের জিয়ান মোরান নামের একটি মেয়েকে দেখানো হয়, যেই কিনা একটা ছেলে সম্পূর্ণ বায়োডাটা বের করে নিচ্ছে, তাও তার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে। এরপর ওই ছেলেটি একটা হুন্ডার করে যায়, তখনই সে প্ল্যান করে ওই ছেলেটির কাছে ভালো সাজবে। এর জন্য সে একটা কিডন্যাপিংয়ের নাটক করে, তখনই সেই কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করতে যায়, আর আমাদের হিরো তাকে সেভ করতে চলে আসে। আমাদের হিরোর নাম হচ্ছে হুয়াও, যে কিনা সোয়াগের সাথে ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এরপর ওই মেয়েটিকে হুন্ডারে তুলে আর তাকে হেলমেট পরিয়ে দেয়, তখনই মেয়েটি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর মেয়েটির ইন্ট্রোডাকশন দেওয়া হয়। আসলে মেয়েটি আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম জিয়ান মোরান, যে কিনা জিয়ান গ্রুপের আন্ডারে নিজস্ব একটি ব্র্যান্ড খুলতে চায়, কিন্তু সে ব্র্যান্ডের কিছু প্রবলেম হয়ে যায়। ওই কাজটি রিক্সি হওয়াতে তার আঙ্কেল এই কাজটি থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু সে ডিসাইড করে নেই নিজেরই একটি ব্র্যান্ড খুলবে। এর জন্য তার আঙ্কেল তাকে আর কিছুই বলে না, আর মোরান ডিসাইড করে কারোর সাথে কন্ট্রাক্টে বিয়ে করে সেই প্রবলেম থেকে বের করবে। এর জন্য হুয়াওকে ডিসাইড করে। এদিকে তার আঙ্কেলের সাথে সে কথা বলতে যায়, তখন তার আঙ্কেল তার পালক ছেলে ইচেংয়ের সাথে তার বিয়ের কথা বলে। তখন মোরান বলে তার অলরেডি ফিয়ান্সি আছে, আর তার আঙ্কেলকে ছবি দিয়ে সেখানে থেকে চলে যায়। যখন ইচেং আসে তখন তার বাবা তাকে হুয়ার ছবি দেখায়, যেটা থেকে সে অনেকটা জেলেসি ফিল করে। এদিকে মোরান হুয়াওকে মেডিসিন লাগাতে যায়, কিন্তু তার অনেকটা ক্লোজ হয়ে যায়, আর ভুলভাল মেডিসিন লাগাতে গেলে হুয়াও জিজ্ঞাসা করে তুমি এসব কী করছো। ফাইনালি সে ঠিকমতো তাকে মেডিসিন লাগিয়ে দেয়, কিন্তু তার হটনেস তাকে অনেকটা কাবু করে ফেলছে এবং সে নিজেকেও হারিয়ে ফেলছে। এরপর কোনো রকম করে সে তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর ডিসাইড করে তাকে আজকের রাত এখানে থাকতে বলবে। তখন হুয়াও বলে ঠিক আছে, কারণ আমাকে এখানে থাকতে হবে, কারণ আমার হাতের এই ব্যান্ডেজটি তোমাকেই কাট করতে হবে। এটা শুনে মোরান অনেকটা নার্ভাস ফিল করে, কেননা হুয়াও তার অনেকটা ক্লোজ ছিল। এরপর মোরান বলে আমি যে ওকে হায়ার করতে চাই, কিন্তু আমি তো তার হ্যান্ডসামনেসই ফেসে যাচ্ছি। এদিকে আমরা হুয়াওকে দেখতে পাই, যে কিনা কাউকে খুঁজছিল, আর তার লোকদের বলছে যে কোনো মূল্যে হোক সে মেয়েটিকে খুঁজে বের করতে, আর হয়তো হুয়াও কিছু মিস্টেরিয়াস লুকাচ্ছে। এদিকে মোরান এটা ডিসাইড করে সে কি এখন হুয়াওকে তার কন্ট্রাক্টের কথা বলবে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট কল করা বলে কোম্পানিতে কিছু প্রবলেম হয়ে গিয়েছে, যাদের সাথে কর্পোরেশনের কথা ছিল তারা সেটা ক্যান্সেল করে দিয়েছে। আর এদিকে হুয়াওকেও কোম্পানি থেকে কল করে, এরপর দুজনে একসাথে যাওয়ার সময় হঠাৎ করে ক্লোজ হয়ে যায়। এরপর হুয়াও তার কোম্পানিতে যায়, যেখানে একটা লোক তাকে প্রেসিডেন্ট বলে ডাকে, আর আমরা জানতে পারি হুয়াও অনেক বড় কোম্পানির একজন প্রেসিডেন্ট। সে কিছু শেয়ার হোল্ডারদের মিটিংয়ে এসেছে আর তাদের উপর রাগ ঝাড়ছে। এরপর আমরা ইচেংকে দেখতে পাই, যে কিনা কিছু একটা ভাবছিল, আর সে হুয়াওর ছবি দেখে অনেকটা জেলাসি ফিল করছিল। এরপর সে মোরানের সাথে দেখা করে এবং তাকে ইনভিটেশনের কার্ড দেয় আর অন্য কোম্পানির সাথে কর্পোরেশনের কথা বলে। এরপর সে বলে তোমাকে ওই পার্টিতে যেতে হলে কোনো মেল মডেল লাগবে, তখন সে বলে কোনো প্রবলেম নেই। এদিকে হুয়াও তার লোকদের বলছে সে কোনো এক্সপ্লেনেশন শুনতে চায় না, শুধুমাত্র রেজাল্ট চায়। এদিকে মোরান হুয়াওকে কল করে, কিন্তু সে রিসিভ না করলে এরা অন্য একজন ছেলেকে খোঁজার ব্যবস্থা করে। এরপর এরা পার্টিতে যায়, যেখানে কিনা প্রেসিডেন্ট চীনের সাথে তার কথা হয়। এরপর একটা মেয়ে এসে মোরানকে বলে তোমার ফিয়ান্সি কোথায়, তখন সে বলে ও কোনো একটি কাজে আটকে পড়েছে। এরপর তার ফিয়ান্সিকে আনার কথা বললে সে বলে আমার ফিয়ান্সি একটু পরেই আসবে। এরপর সে তাকে ল্যাং মেরে ফেলে দিতে গেলে তখনই হুয়াও চলে আসে আর তাকে ধরে নেয়, জিজ্ঞাসা করে আমার কি লেট হয়ে গিয়েছে। তখন মোরান বলে অত বেশি লেট হয়নি। এরপর হুয়াও সবাইকে
মুরানের ফিয়ন্সি বলে। আর ই চেং এটা দেখে অনেকটা জেলাসি ফিল করে আর ড্রিঙ্ক করে নেয়। এদিকে মুরান আর হুয়াও অনেকগুলো ড্রিঙ্ক করে, কিন্তু মুরান বেশি ড্রিঙ্ক করার ফলে সে ড্রাঙ্ক হয়ে যায়। আর নেশা অবস্থায় সে হুয়ার অনেকটা ক্লোজ হয় এবং তাকে কিস করতে যায়। প্রথমে হুয়াও তাকে কিস করতে দেয় না, যখন ই চেং তার দিকে তাকিয়ে থাকে তখন সে কিস করে দেয়, যেটা দেখে ই চেং অনেকটা জেলাসি ফিল করে। এরপর মুরানকে বাসায় নিয়ে আসা হয়, তখন সে হুয়াওর সাথে ফ্লার্ট করতে থাকে, যেটা দেখে হুয়াও বেচারা অনেকটা নার্ভাস ফিল করে। এরপর মুরান সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে মুরান হুয়াওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, তখন সে তাকে ধন্যবাদ জানায়। কিন্তু মুরান বলে ওর সাথে কি কন্ট্রাক্ট সাইন করে নিলাম, কিন্তু ও তো আমাকে ন্যানি বানিয়ে দিল। এরপর সে তার সব কথা মতো কাজ করে দেয়। এদিকে অনেক হয়েছে, মুরান বলে আমাকে তো ওকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর তার গায়ে ইচ্ছে করে পানি মেরে দেয়। এরপর সে যখন ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে যায় তখন অনেকগুলো পাউডার তার মুখে লেগে যায়। আর এটা মুরানের একটা প্ল্যান ছিল। এরপর আমাদের আগের সিন দেখানো হয়, যেদিন মুরান এবং হুয়াও অনেকটা ক্লোজ হয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন মুরান বলে সে কিভাবে ড্রিঙ্ক করে বেহোশ হয়ে যেতে পারে। এরপর সে লুকিয়ে সেখান থেকে চলে যেতে চায়। একটু পর যখন হুয়ার হুঁশ আসে তখন মুরান তাকে দিয়ে তার অ্যাস্কার ঠিক করিয়ে নেয় এবং বলে আমি তোমার সাথে একটা কন্ট্রাক্ট করতে চাই, আমি চাই তুমি আমার ফিয়ন্সি হয়ে যাও, এর জন্য আমরা একটা কন্ট্রাক্টে সাইন করব আর আমি তোমাকে অন্য প্রজেক্টের স্পোক পার্সন করব। তখনই হুয়াও তার ক্লোজ হয়ে বলে তুমি কি সত্যিই চাও আমি তোমার ফিয়ন্সি হয়ে যাই। এটা বলে তার ক্লোজ হলে মুরান অনেকটা নার্ভাস ফিল করে। এদিকে মুরান সেখান থেকে চলে যায়। আর আমাদের প্রেজেন্টে দেখানো হয় কোম্পানি থেকে মুরানের কাছে কল আসে, সে বলে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করছি তার কিছু ডকুমেন্টই চুরি হয়ে গিয়েছে। তখন মুরান সামনে দিয়ে যাওয়ার সময় ওই চোরের সাথে তার দেখা হয় এবং সে চিনতে পেরে যায় এটাই হয়তো সে চোর হবে। এরপর সে ওই লোকটিকে ফলো করে আর ওই লোকটি দৌড়াতে দৌড়াতে লুফটপে চলে আসে। এরপর ওই ক্লিপগুলো ফেলে দিতে যায়। তখন হুয়াও সেখানে চলে আসে আর ওই লোকটিকে সাহায্য করে। এরপর আমাদের আর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মুরান তার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিল, কিন্তু হুয়াও সেখানে এক্সট্রা কিছু ডকুমেন্ট অ্যাড করে এবং এত ডকুমেন্ট দেখে মুরান তো অনেকটা শক হয়ে যায়। এরপর প্রেজেন্টে ওই লোকটিকে হুয়াও অনেকটা আঘাত করে, জিজ্ঞাসা করে তুমি এসব কেন করছো। তখন লোকটি বলে আমার টাকার প্রয়োজন ছিল, আমি আমার অসুস্থ মার চিকিৎসার জন্য এসব করেছি। এটা শুনে হুয়াও তাকে ছেড়ে দেয়। এরপর মুরানকে হুয়াও ওই প্যান ড্রাইভ দিয়ে দেয়। এদিকে কোম্পানিতে এসে মুরান যখন ওই প্যান ড্রাইভ কম্পিউটারে লাগায় তখন বুঝতে পারে এটা একটা ট্র্যাপ ছিল। এই ইউএসবি কার্ডের সাহায্যে তাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ট্র্যাকিং হয়ে যাবে। তখন মুরান ভয় পেয়ে যায়। হুয়া বলে তুমি তোমার মিটিংয়ে যাও কারণ আমি এটা দেখে নিয়েছি। তখন মুরান একটা মিটিংয়ে যায় যেখানে তার ভাই বলে তোমার একটা সুখবর আছে, তোমার ফিয়ন্সি কোথায়। তখন সে বলে ও কাজে আটকে পড়েছে। এদিকে জানা যায় যে এরা ওই কিডন্যাপিংয়ের লোককে নিয়ে আসছে, মুরানের সাথে হুয়ার সম্পর্ক রিয়েল নাকি। আর আমরা হুয়াওকে দেখতে পাই যে ওই কিডন্যাপিংয়ের লোকটিকে ওয়ার্নিং দিতে যায়। আর এদিকে ওই লোকটি যখন মুরানকে চিনতে আসে তখন সে বলে আমি যে মহিলার জন্য কাজ করেছি সে মেয়েটি উনি না, আমি হয়তো ভুল করে। আবার তার ভাই অনেকটা রেগে যায় আর ই চেং ও সিচুয়েশনটি হ্যান্ডেল করে নেয়। এদিকে তার ভাই মুরানে ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়, তখন এটা হুয়াও দেখতে পেয়ে যায়। এদিকে সবাইকে যখন একসাথে পার্টি দেওয়া হয় তখন তার ভাই তার কাছে গিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও আর আমার ক্ষমা অ্যাকসেপ্ট করে এই ড্রিঙ্কটি করে নাও, কিন্তু সে ক্ষমা অ্যাকসেপ্ট করলেও ড্রিঙ্ক করতে চায় না। তখন তার আঙ্কেল বলে ও যেহেতু সিনসিয়ারলিভাবে ক্ষমা চাচ্ছে তাহলে খেয়ে নাও। তখন মুরানও ওই ড্রিঙ্কটি খেতে যায়। তখনই সেখানে হুয়াও চলে আসে। এরপর সবাইকে বলে সে মুরানের ফিয়ন্সি আর যে ড্রিঙ্কটি মুরান করতে নিচ্ছিল সেটাই হুয়াও ড্রিঙ্ক করে নেয়, যার ফলে সে অনেকটা বিচলিত হতে থাকে। এদিকে আঙ্কেল তাকে বসতে বললে হুয়াও অনেকগুলো ড্রিঙ্ক করে সেখান থেকে চলে যায় আর ওয়াশরুমে গিয়ে অনেকটা হট ফিল করে। সে বলে আমি জানতাম এখানে কিছু একটা মিশানো আছে। তখন সেখানে মুরান যায়, সে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু হুয়াও এখান থেকে তাকে যেতে বলে, কিন্তু মুরান হুয়াওকে এখানে রেখে যেতে চাচ্ছিল না। তখন সে তাকে সাহায্য করতে গেলে হুয়াও তাকে ক্লোজ করে নেয় আর তাকে ফোর্সফুলি কিস করে দেয়।
এদিকে হুয়াও মৌরানকে প্যাশনেট কিস করে, এরপর তার অনেকটা ক্লোজ হয়ে যায়। অন্যদিকে ই চ্যাং তার ভাইকে বলে, কে বলেছে তোমাকে এসব কিছু করতে, তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না। তখন সেখানে হুয়াওর একটা ছবি দিয়ে যায়, আর ই চ্যাং বলে এখানেও হুয়াও, এই ছেলেকে আমি কী করবো। অন্যদিকে হুয়াওকে দেখানো হয় যে মৌরানের সাথে নাইট স্পেন্ড করেছিল, এরপর তার ঘুম ভাঙে আর মনে পড়ে যায় সে মৌরানকে কিস করেছিল। অন্যদিকে সে মৌরানকে বলে, আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। তখন মৌরান বলে হয়তো তার কাল রাতের কিছুই মনে নেই, কারণ সে আমাকে কিস করার পর সেখান থেকে উঠে চলে গিয়েছিল, তার মানে তারা নাইট স্পেন্ড করেনি। কিন্তু মৌরান বলে এই সুযোগটা আমাকে কাজে লাগানো উচিত। এরপর মৌরান হুয়ার ক্লোজ হয়ে বলে, তুমি বলো কিভাবে রেসপন্সিবিলিটি নিবে। এরপর আবার বলে, কোনো ব্যাপার না, আসলে তুমি আমাকে সাহায্য করার জন্যই এসব করেছ, এবার হয়তো আঙ্কেল আমাকে বিলিভ করবে যে আমাদের রিলেশনশিপ এখন ফেক না। এদিকে আমরা একটা কোম্পানিতে দেখতে পাই যে প্রেসিডেন্ট চীনের উপর তার এমপ্লয়রা অনেকটা রাগ ঝাড়ছে, আসলে প্রেসিডেন্ট চীন এদেরকে ফায়ার করে দিয়েছে। তখন হুয়াও ওই প্রেসিডেন্টের সাথে দেখা করতে যায়। এরপর হুয়াও ওই লোকগুলোর কথা জিজ্ঞাসা করলে প্রেসিডেন্ট চীন তাকে ইগনোর করে। অন্যদিকে হুয়াও তার লোকদের বলে প্রেসিডেন্ট চীন এবং তার ওই কোম্পানি সম্পর্কে ইনভেস্টিগেশন করো। এদিকে মৌরান অফিস থেকে বের হতে ই চ্যাং বলে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে পৌঁছে দিই। তখন সে বলে, আমার ফিয়ন্সি আসবে। আর তখনই হুয়াও চলে আসে, যাকে দেখে ই চ্যাং জেলাসি ফিল করে, কারণ সে মৌরানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মৌরান বলে, তুমি কীভাবে জানো আমি সেখানে থাকবো। এরপর হঠাৎ করে তার কোম্পানির কাছ থেকে কল আসে যে তার কিছু প্রজেক্টগুলোতে পানি পড়ে নষ্ট হয়ে গিয়েছে, এখনই তাকে কোম্পানিতে আসতে হবে। তখন মৌরান কোম্পানিতে যাওয়ার সময় হুয়াও তাকে ধরে নেয় এবং বলে, এত রাতে যেতে পারবে না। কিন্তু মৌরান বলে, এক্ষণে যেতে হবে। তখন হুয়াও তার জন্য খাবার বানাতে বলে, আবার তাদের কন্ট্রাক্ট ডিল সম্পর্কেও তাকে স্মরণ করিয়ে দেয়। আর মৌরান খাবার রান্না করতে গেলে এদিকে হুয়াও তার লোকদের বলে মৌরানের ওই প্রবলেমটি সলভ করে দেয়। এদিকে মৌরান খাবার দিয়ে চলে যাওয়ার সময় হুয়াও তাকে একসাথে খাবারের জন্য ইনভাইট করে, কিন্তু মৌরান রাজি হয় না। তখনই তার কাছে কল আসে যে তাদের প্রবলেম সলভ হয়ে গিয়েছে। আবার মৌরানকে হুয়াও বলে, তাহলে এবার তো বুঝতে পারবে আমরা একসাথে খাবো। কিন্তু মৌরান বলে তার খিদে নেই। তখনই তার পেট থেকে আওয়াজ বের হয়। এরপর দুজনে একসাথে খাবার খেতে বসে। এদিকে মৌরান হুয়াওকে কুকিজ খাওয়াই দেয়, আর তার হাই স্কুলের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, কিন্তু ঝাপসা আকারে। তখন হুয়াও মৌরানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সে নিজের ড্রেস চেঞ্জ করতে যায়, কিন্তু তখনই লুসেরিন হয়ে যায়, আর সে বুঝতে পারে মৌরান হয়তো ভয় পাচ্ছে। এরপর লাইটিং নিয়ে মৌরানের কাছে যায়। মৌরান বলে তার অনেক ভয় লাগছে, কারণ হাই স্কুলে থাকতে তার অ্যাক্সিডেন্টের ফলে তার বাবার মৃত্যু হয়ে যায়, তারপর থেকে তার কোনো স্মৃতি মনে নেই, কিন্তু তখন থেকে তার একটা ট্রমা হয়ে যায়, সে অন্ধকারে ভয় পায়। তখন হুয়াও মৌরানের কাছে থাকে, আর চলে যাওয়ার সময় সে তাকে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এরপর সে তাকে নিজের রুমে দিয়ে আসে। এদিকে মৌরান হুয়ার কথা চিন্তা করে, কিভাবে হুয়াও তার সবসময় পাশে থাকে আর তাকে প্রোটেক্ট করে। সে বলে সে কি তার প্রতি ফলিং লাভ হয়ে গেল। এরপর তার সেক্রেটারিকে নিজের ফ্রেন্ড হয়ে জিজ্ঞাসা করে। সে বলে তার একজন ফ্রেন্ড আছে যে কিনা সবসময় একটা ছেলের কথা ভাবে। তখন তার সেক্রেটারি বলে, হয়তো আপনার ফ্রেন্ড ওই ছেলেটিকে ভালোবেসে ফেলেছে, আর এটা জানতে হলে আপনি তাকে মুভি দেখার কথা বলেন। তখন তার এই আইডিয়া ভালো লাগে, আর বাসায় এসে সে হুয়াওকে মুভি দেখার কথা বলে। আর হুয়াও বলে হঠাৎ করে ও কেন মুভি দেখার কথা বলছে, কিন্তু পরে রাজি হয়ে যায়। এরপর এরা একসাথে দুজনে মুভি দেখে, কিন্তু মুভির অদ্ভুত কাণ্ডগুলো মৌরানের দিকে হুয়াওকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। আর তার এসব অদ্ভুত কাণ্ড দেখে হুয়াও স্মাইল করে। এরপর সে বলে, আচ্ছা এই মুভিটি একটা মিস্টেক ছিল, চলো আমরা কিছু রিফ্রেশিং করি। অন্যদিকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখানো হই, আসলে ইউএসবি কার্ডই চেঞ্জ হয়ে গিয়েছিল। এরপর সে মুডটা চেঞ্জ করার জন্য হুয়াওর সাথে ড্রিঙ্ক করার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে, আর দুজনে ড্রিঙ্ক করে নেয়। মৌরান একটু বেশি ড্রিঙ্ক করেছে, যার ফলে সে হুয়াওর অনেকটা ক্লোজ হয়ে বলে, তুমি এতটা অ্যানোয়িং কেন, তুমি এতটা হ্যান্ডসাম কেন,
আমি তোমাকে বলে দিই তুমি অনেক হ্যান্ডসাম আর আমি তোমাকে পছন্দ করি, এসব বলে বলে তার মাথায় পুরো খেয়ে ফেলছে আর সে কথাই বলতে দিচ্ছে না। এরপর ফসফলি তাকে কিস করতে যায় আর সিনটি এখানেই কাট হয়ে যায়। এর পরের দিন সকালে মৌরান যখন কোম্পানিতে যায় তখন তার সেক্রেটারি জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার ওই প্ল্যানটি কেমন হয়েছে? তখন সে তার উপর রেগে যায়, সে বলে সে বেশি ড্রিঙ্ক করার ফলে তার কিছুই মনে নেই। তখন তার সেক্রেটারি বলে, তাহলে আপনার ওই ফ্রেন্ড থেকেই জিজ্ঞাসা করেন। এর জন্য মৌরান হুয়াওকে গিয়ে জিজ্ঞাসা করে, কালকে কি আমাদের মাঝে এমন কিছু হয়েছিল? তখন মৌরানকে হুয়াও তার কাছে ডাকে এবং নিজে সেরকম অ্যাক্টিং করে। সে বলে, মৌরান তুমি এতটা হ্যান্ডসাম কেন? তুমি এতটা অ্যানোয়িং কেন? আর তাকে কিস করতে যায়। তখন সে কিছু বলতে গেলে সে চুপ করিয়ে দেয়, এরপর বলে জাস্ট এতটুকুই। তখন মৌরান বলে, আমি তোমার সাথে এত কিছু করলাম, তোমার কিছু ফিল হলো না? কিন্তু হুয়াও তাকে পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে মৌরান বলে, না না, আমি ওর প্রতি ফলিং লাভ হতে পারি না, হয়তো ড্রিঙ্ক করার ফলে আমার এসব হয়েছে। এদিকে সে কোম্পানিতে গেলে জানতে পারে যে লোকটির সাথে তাদের প্রজেক্ট সাইন হওয়ার কথা ছিল সে একটা ফ্রড কেসে ফেঁসে গিয়েছে। এরপর দ্রুত তার কোম্পানিতে যায় এবং তাদের প্রজেক্টটি উইথড্র করতে যায়। কিন্তু ওই প্রজেক্টটি অলরেডি প্রেসিডেন্ট চীনের কাছে চলে গিয়েছে, সে শুধু সেখানে সাইন করবে। তখন হুয়াও তার কাছে যায় এবং এই প্রজেক্টে সাইন করতে নিষেধ করে, কিন্তু প্রেসিডেন্ট চীন রাজি হয় না। তখন হুয়াও বলে, তোমার এই ফ্রডে যে টাকাগুলো আছে সেগুলো কোন অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু আমি জানি, আবার মিডিয়াকে বলে দিলে তাতে কিন্তু তোমারই লস হবে। তখন প্রেসিডেন্ট চীন আর সাইন করে না। একটু পর মৌরান আসলে মৌরান বলে, সরি আমরা আপনার সাথে এখন কন্ট্রাক্ট করতে পারবো না। এরপর ওই লোকটি বলে, ঠিক আছে। এদিকে মৌরানকে নিয়ে হুয়াও সেখান থেকে চলে যায়। এরপর ওই লোকটি হুয়ার উপর ইনভেস্টিগেশন করানোর জন্য তার কিছু তথ্য একটা লোককে কল করে বলে দেয়। এরপর মৌরান যখন কোম্পানিতে কাজ করে তখন তার সেক্রেটারি বলে, আপনার এবং মিস্টার হুয়াওর তো অলরেডি 3 মাস হয়ে যাবে আর 5 দিন বাকি, আপনাদের নতুন করে কন্ট্রাক্টটি রিনিউয়াল করা উচিত। এটাই শুনে সে রাজি হয়ে যায় এবং ডকুমেন্টটি তৈরি করতে বলে। কিন্তু ইচিংয়ের সাথে ধাক্কা খেয়ে সে বুঝতে পেরে যায় মৌরান আর হুয়াও কন্ট্রাক্ট রিলেশন আছে। এদিকে মৌরান হুয়াকে বলে, এমনিতে আমার ওই প্রজেক্টটি তো ক্যান্সেল হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কন্ট্রাক্টটি রিনিউয়াল করা উচিত, আমি পরে তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। কিন্তু হুয়াও রাজি হয় না আর সে অ্যাক্টিং করতে থাকে। এদিকে হুয়াও বলে, কিন্তু আমি আমার সম্পর্কটি কন্ট্রাক্টে চাই না। তখন মৌরান বলে, তাহলে কেমন চাও? কিন্তু সে কিছু না বলে উঠে যায়। এদিকে মৌরান বুঝতে পারে হয়তো সে রাগ করেছে, এর জন্য তার সাথে কথা বলতে তার প্রিয় ঘড়িটি ভেঙে ফেলে আর মৌরানের কাছে গিয়ে বলে, আমার ঘড়িটি নষ্ট হয়ে গিয়েছে আর ঘড়িটি লিমিটেড এডিশন ছিল, এখন আমি কি করব? তখন হুয়াও বলে, আচ্ছা আমি দেখছি, তুমি আমাকে মানানোর জন্য তোমার ঘড়িটি ভেঙে ফেলেছ, এখন আমি কি করব? এটা বলে সে নিজেই মৌরানকে অনেকটা ক্লোজ করে নেয় আর মৌরান অনেকটা নার্ভাস ফিল করে। এদিকে মৌরান এটাই ভাবে হুয়াওকে যদি এই কন্ট্রাক্টে সাইন করতে হয় তাহলে সে তার সাথে ফ্ল্যাট করবে আর বেচারা ভয়ে ওই কন্ট্রাক্টে সাইন করে দিবে। আর এগুলো ভেবে ভেবে সে অনেকটা লজ্জা পাচ্ছিল আর স্মাইল করছিল, যেটা দেখে হুয়াও অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে মৌরানের কাছে কোম্পানি থেকে কল আসে। এর পরের সিনে আমরা হুয়াওকে দেখতে পাই যে মৌরানের ঘড়ি নষ্ট হওয়াতে তার জন্য একটা ঘড়ি নিয়ে আসে এবং নিজের হাতেই পরিয়ে দেয়। এরপর সে ইচেং এর সাথে দেখা করতে যায়। তখন ইচেং বলে, তোমার এবং হুয়াওর রিলেশনশিপ একটা ফেক, তাই না? তখন সে বলে, হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি। তখন সে বলে, তাহলে তুমি তার সাথে ব্রেকআপ করে নাও, তা না হলে আমি কোম্পানির শেয়ার হোল্ডারদের এই সিক্রেট বলে দিব, আর তুমি তো জানো এই কোম্পানির এই প্রজেক্টটি তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তখন মৌরান ডিসাইড করে সে এই রিলেশনশিপ ব্রেকআপ করে ফেলবে। তখন মৌরান ডিসাইড করে হুয়াওর সাথে ব্রেকআপ করে নিবে। কিন্তু ইচেং যখন তাকে একটা কাগজ দিয়ে যায় সেটা সম্পূর্ণ সাদা কাগজ ছিল, যেটা দেখে সে অনেকটা শকড হয়। এদিকে মৌরান হুয়াওর দেখা ওই ঘড়িটি নিয়ে চিন্তা করে আর ইচেং এর কথাও কল্পনা করে। এরপর যখন মৌরানের সাথে হুয়াও দেখা করতে আসে তখন সে জিজ্ঞাসা করে, আজকে আমি এখানে থাকবো না? তখন সে বলে, আসলে আমার একটা প্রজেক্টের জন্য বাইরে যেতে হবে। আর মৌরানও তাকে কিছু পাত্তা না দিয়ে চলে যায়। আর এদিকে রাতের বেলা সে অনেকটা স্যাড ফিল করে, হঠাৎ করে লুসেরিন হয়ে যায় আর সে ভয় পেয়ে যায়। কিন্তু হুয়াওর দেওয়া
ওই ঘড়িটির দিকে যখন সে তাকিয়ে থাকে, তখন সে বুঝতে পারে হুয়াও এটা তাকে কেন দিয়েছে, যাতে অন্ধকারে ভয় না পায়। এদিকে মৌরান হুয়াওকে খুঁজতে বের হয়ে চলে যায়, কিন্তু আশেপাশে তাকে দেখতে না পেয়ে নিচে বসে কান্না করে। তখন হুয়াও তার কাছে যায়, তাকে একটা ক্লিপ দেয় এবং তাকে ছেড়ে সেখান থেকে চলে যাওয়ার সময় মৌরান তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সে বলে, আমি তোমাকে কখনো মিস করব না, তুমি আজকে এখান থেকে চলে গেলে তোমার সাথে সব সম্পর্ক আমার শেষ হয়ে যাবে। তখন হুয়াও তাকে বলে, তুমি কেন এখনও তোমার ফিলিংসটি আমাকে কনফারেন্স করনি, আমি তোমাকে ভালোবাসি। এটা বললে মৌরান তাকে জড়িয়ে ধরে আর হুয়াও তাকে জড়িয়ে ধরে। এর পরের সিনে মৌরান হুয়াওকে অনেকটা ক্লোজ হয়ে দেখে আর বলে, সে এতটা হ্যান্ডসাম, আর তাকে কিস করতে গেলে নিজেকে বলে এটা অনেকটা আনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। কিন্তু সে বলে, আমরা তো টুগেদার আছি, তাহলে এটা আনঅ্যাপ্রোপ্রিয়েট হবে না। কিন্তু তখনই হুয়াও হুঁশ এসে যায় আর হুয়াও নিজেই মৌরানকে কিস করে দেয়। অন্যদিকে দুজনকে একসাথে কোম্পানির কাছ থেকে কল দেয়। এদিকে মৌরান বলে যে লোকটির সাথে তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়েছে, তারা হয়তো নতুন করে রিফান্ড করছে, আর সেটা হুয়াও জানতে পারে। আর সে জানতে পারে তার কোম্পানির কিছু শেয়ার হোল্ডাররা ওই লোকটিকে সাহায্য করতে যাচ্ছে। তখন সে তাদের ইনডিরেক্টলি ওয়ার্নিং দিয়ে দেয়। এদিকে মৌরান যখন মোবাইল টিপে, তখন হুয়াও বলে, আমার কাজ শেষ, আমি তোমাকে নিতে আসছি। এটা দেখে সে অনেকটা হ্যাপি হয়ে যায়। এরপর মৌরান আর হুয়াও একসাথে কোম্পানি থেকে যায়। এরপর দুজন দুজনের হাত ধরে যখন যাচ্ছিল, তখনই ই চ্যাং তাকে একটা মেসেজ পাঠায়, আর সেখানে অডিও রেকর্ডিংয়ে ছিল যে হুয়াও এবং মৌরানের রিলেশনশিপ একটা ফেক, যেটা কিনা মৌরান নিজের মুখেই বলছে, আর এ সম্পর্কে হুয়াওকে বলে দেয়। হুয়াও বলে, তাহলে চলো আমরা বিয়ে করে নিই, আমাদের সম্পর্ক যদিও কন্ট্রাক্ট থেকে শুরু হয়েছে, আমাদের বিয়েতে কারো আপত্তি হবে না। তখন সে বলে, ঠিক আছে, আমরা বিয়ে করে নিব। এদিকে মৌরান আর হুয়াও নিজেদের বিয়ের জন্য বিভিন্ন ধরনের ড্রেস ট্রাই করে। এরপর আমরা মৌরানকে দেখতে পাই যে বিভিন্ন ধরনের ড্রেস ট্রাই করে হুয়াওকে দেখাতে আসে। এরপর ফাইনালি একটা সিলেক্ট করে নেয়। আবার হুয়াও বলে, দেখো তোমার হয়ে গিয়েছে, আবার ট্রাইটি আমাকে বেঁধে দাও। এরপর সে তার টাই বাঁধার সময় অনেকটা ক্লোজ হয় আর আমরা তাদের একটা রোমান্টিক মুহূর্ত দেখতে পাই। এরপর এরা দুজনে তাদের বিয়ে রেজিস্টার করতে যায়, যেখানে বিয়ের ছবি তুলে বাসায় চলে আসে। এরপর দুজনে কিছু টাইম স্পেন্ড করে। এদিকে আমরা আমাদের নিউলি ম্যারিড কাপলকে দেখতে পাই, যারা কিনা রোমান্সে ব্যস্ত ছিল। কিন্তু তখনই মৌরানের কাছে তার আঙ্কেলের কল আসে, তাকে এখনই কোম্পানিতে আসতে বলে। তখন মৌরান তার আঙ্কেলের সাথে দেখা করতে যায়। তার আঙ্কেল তাকে একটা প্রজেক্ট দেয়। সে বলে, ফ্যান্টি কোম্পানির প্রেসিডেন্ট জেমসনের সাথে তোমাকে একটা ডিল করতে হবে, আমি জানি এই ডিলটি কঠিন। তখন সে বলে, আঙ্কেল তুমি শুধু এটার জন্য আমাকে ডেকেছ? তখন তার আঙ্কেল বলে, হ্যাঁ এটার জন্য। আর মৌরান মনে মনে বলে, হয়তো আঙ্কেল এখনো কিছু জানতে পারেনি। এদিকে মৌরান জেমসনের সাথে দেখা করতে যাওয়ার সময় ই চ্যাং তাকে কল করে বলে, এখনই তোমার লাভার আমার বাবার সাথে দেখা করে একটা কন্ট্রাক্ট সাইন করবে, ও যদি সেটা সাইন করে তাহলে কিন্তু তার বিপদ হবে। তার কিছু আগে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে হুয়াও ই চ্যাংয়ের সাথে দেখা করতে যায়। তখন সে বলে, যদিও জেমসনের সাথে কন্ট্রাক্টটি সাইন হয়ে যায়, তারপরও মৌরান হেরে যাবে। তখন হুয়াও বলে, আমি থাকতে কখনো মৌরান হারবে না। এদিকে এতক্ষণ ধরে জেমসনের জন্য মৌরান ওয়েট করেছিল, অন্যদিকে সে হুয়ার জন্য দুশ্চিন্তা করছে। হুয়াওকে কল দিলেও সে রিসিভ করে না, তাই সে ভয় পেয়ে ই চ্যাংয়ের কথা কল্পনা করে হুয়াওর সাথে দেখা করতে কোম্পানিতে চলে আসে, যে কিনা তার আঙ্কেলের সাথে বসে কিছু কথা বলছিল এবং সে একটা ডকুমেন্টে সাইন করতে যাবে। মৌরান সেটা নিয়ে নেয়, কিন্তু সেটা একটা অন্য কন্ট্রাক্ট ছিল। এতে সে বলে, হয়তো ই চ্যাং তাকে আবারও বোকা বানিয়েছে, কিন্তু তার আঙ্কেল তার উপর অনেকটা রেগে গিয়েছে। এরপরে হুয়াও ই চ্যাংয়ের সাথে দেখা করতে যায়। সে বলে, তুমি ট্রিক ইউজ করে মৌরানকে আবার কোম্পানিতে ফিরিয়ে নিয়ে এসেছো, যাতে তার আঙ্কেল তাকে বকা দেয়। তখন ই চ্যাং বলে, হ্যাঁ। এদিকে হুয়াও বলে, আমার কাছে একটা ভয়েস রেকর্ডার আছে, যদি মৌরান জেমসনের সাথে কন্ট্রাক্ট করতে পারে তাহলে তুমি মৌরানের লাইফ থেকে সরে যাবে, আর যদি কন্ট্রাক্ট সাইন না হয় তাহলে আমি তোমাকে এই ভয়েস রেকর্ডার দিয়ে দিব। তখন ই চ্যাং রাজি হয়ে যায়। এদিকে মৌরানকে তার আঙ্কেল বকা দেয়। সে বলে, তুমি মিথ্যে বলেছ, তোমরা দুজনে ফেক রিলেশনে আছো। তখন মৌরান বলে, আগে ছিলাম কিন্তু আমরা বিয়ে করে নিয়েছি। তখন সে তার আঙ্কেলকে প্রমিস করে যে জেমসনের সাথে কন্ট্রাক্টটি পুনরায় করবে। এরপর সে তার ফ্রেন্ডকে কল করে জেমসনের নামে
অনেকগুলো তথ্য বের করে আর জানতে পারে জেমসন একটা মিস্টিরিয়াস পার্সন। এদিকে মৌরান জানতে পারে হুয়াও জেমসনের কোম্পানিতে কাজ করে, তাই তার কাছ থেকে সাহায্য নিতে চায়, কিন্তু হুয়াও রাজি হয় না। এর জন্য বেচারি তার আন্ডার প্যান্টও খুঁজতে বের হয়ে যায়, কিন্তু বেচারি রাতেই ধরা খেয়ে যায় আর হুয়াও দেখতে পেলে লজ্জা পেয়ে বের হয়ে যায়। এদিকে সে কোনো রকম করে জেমসনের সাথে দেখা করার একটা প্ল্যান করে, এরপর তার অফিসে চলে যায়। সেখানে হুয়াও ছিল আর তার অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু এখানে জেমসনের কথা বললে হুয়াও কি করে তার অ্যাসিস্ট্যান্টকে জেমসন বানিয়ে দেয়। তখন সে তার সাথে হ্যান্ডশেক করে, এবার সে বলে আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তখন জেমসন সাজার লোকটি বলে ও আমার এমপ্লয়ি, অনেক বিশ্বস্ত, ওর সামনে বলতে পারবে। এরপর তাদের মিটিং শেষ হয়। এদিকে মৌরান মিটিং শেষ করে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে বস আমি ভালো অ্যাক্টিং করেছি না? তখন হুয়া বলে হ্যাঁ করেছ। তখন লোকটি বলে বস আপনারা তো এক হয়ে গিয়েছেন, তাহলে আপনি আপনার আসল পরিচয় কেন মৌরানকে বলছেন না? তখন হুয়া বলে সময় আসুক। এদিকে ইচেং যখন জানতে পারে মৌরান জেমসনের সাথে দেখা করতে গিয়েছে এবং ডিল কনফার্ম করেছে, তখন সে বলে এর পিছনে হয়তো হুয়াও আছে, ইনভেস্টিগেশন করে জানো জেমসনের সাথে হুয়াওর কী সম্পর্ক। এদিকে মৌরান তার ফ্রেন্ডকে বলে কিছুদিন যাবত আমি দেখছি হুয়াও অনেকটা আপসেট। তখন তার ফ্রেন্ড বলে হয়তো তার কোনো গার্লফ্রেন্ড আছে। এদিকে সে তার পোশাক চেঞ্জ করতে গেলে হুয়াওর হটনেস দেখে অনেকটা ফিদা হয়ে যায় আর কাবু করে রুম থেকে বেরিয়ে আসে। এরপর হুয়াও তার চুল ড্রাই করে দেয়, যেখানে সে দেখতে পায় তার পিছনে একটা ক্ষতর দাগ। তখন মৌরান বলে এটা অ্যাক্সিডেন্টের সময় হয়েছিল। তখন হুয়াও তার ক্লোজ হয়ে সেই ক্ষততে একটা চুমু দিয়ে দেয় আর এটা তার অনেকটা ভালো লাগে। এরপরের সিনে আমরা দেখতে পাই সে অনেক কিছু ড্রয়িং করছে কিন্তু একটাও ভালো করে করতে পারছিল না। তখন হুয়াও তার কাছে যায়, প্রথমে তার চুলটি ঠিক করে দেয়, এরপর সে তাকে ড্রয়িং করতে সাহায্য করে আর দুজনে মিলে পারফেক্টলি একটা ড্রয়িং করে নেয়। অন্যদিকে আমরা ইচেংকে দেখতে পাই যার সাথে একটা মেয়ে দেখা করতে যায়। সে বলে আমরা তো ফ্রেন্ড, আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন ইচেংও তাকে সুযোগে সদ্ব্যবহার করায়। এরপরের সিনে আমরা হুয়াওকে দেখতে পাই যে তাদের 100 ডে অ্যানিভার্সারি উদযাপনের জন্য কিছু প্ল্যান করে। এরপর এরা কথার মাঝে এদিকে হুয়াও এমনভাবে ফ্ল্যাট করে মৌরান মনে করে হয়তো হুয়াও তার সাথে নাইট স্পেন্ড করতে চায় আর সে বলে যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ এটা তো করতে পারি। এরপর উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিচে নেমে আসে। তখন হুয়াও বলে তুমি উপরে গিয়ে কেন ড্রেস চেঞ্জ করে এসেছো? তখন সে তার পাশে বসে এবং তার সাথে ফ্ল্যাট করতে চায় এবং তাকে ইনডিরেক্টলি হিন্ট দেয় তারা সেক্স করতে চায়। কিন্তু হুয়াও এখানে মৌরানের মজা নেয় আর বেচারি অনেকটা কষ্ট পেয়ে যখন উঠে যাচ্ছিল তখন হুয়াও তাকে ধরে নেয়, এরপর সোফাতে রেখে দেয়, এরপর তাকে রোমান্টিক কিস করতে থাকে আর তাদের মুহূর্ত আরও গভীর হবে তখনই তাদের ডিস্টার্ব করতে শুরু করে দেয়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বারবার কল করে, বেচারা কোনো রকম কল কেটে আবারও অ্যাটেনশন দেয় রোমান্সে, কিন্তু আবারও বিরক্ত করতে শুরু করে দেয়। আবার হুয়াও অনেকটা রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এটি কি সময় হয়েছে তোমার কল দেওয়া? তখন সে বলে কেন বস, আমি কি তোমাকে ডিস্টার্ব করেছি? এরপর মেন কথা বলে যে কোম্পানির সাথে মৌরান একবার কন্ট্যাক্ট করতে চেয়েছিল, সেই টাকাগুলো এখন মৌরানের কোম্পানিতে ট্রান্সফার হচ্ছে। এদিকে মৌরান আরও রোমান্টিক হওয়ার প্রিপারেশন নিচ্ছে। অন্যদিকে হুয়াও তার অ্যাসিস্ট্যান্টকে বলে আচ্ছা কালকে আমাকে এর রিপোর্ট এনে দিও। এদিকে হুয়াও যখন রুমে গিয়ে দেখে সেখানে মৌরান ঘুমিয়ে পড়ে, তখন সে তাকে তার বিছানায় দিয়ে আসে আর তার ফরহেডে কিস করে নিজের রুমে চলে যায়। আর সকালে যখন মৌরানের হুঁশ আসে তখন তার কাল রাতের কথা মনে পড়ে যায়, যেখানে তারা রোমান্স করছিল আর তাদের ডিস্টার্ব করছিল কিন্তু তাদের রোমান্টিক মুহূর্ত সম্পূর্ণ হয়নি। এটা দেখে আর ভেবে সে অনেকটা বিরক্ত বোধ করে। অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট মৌরানের একটা ছবি নিয়ে আসে যার সাথে একটা মেয়ে ছিল আর ওই মেয়েটিকে দেখে মৌরান বলে আচ্ছা আমরা যে প্ল্যান করেছিলাম সে কি তখন কিছু বুঝতে পেরেছে? আর তুমি যে তথ্যগুলো কালেক্ট করে এনেছো সেগুলো কীভাবে এনেছো? তখন কল্পনা করে বলে আমি একটা লোক থেকে নিয়ে এসেছি, এরপর ওই লোকগুলোকে আনা হয় যারা কিনা কিডন্যাপিংয়ের সময় অ্যাক্টিং করেছিল। আবার প্রথমে মৌরান তাদেরকে ফোর্স করে কিন্তু যখন বলে না তখন ওই লোকটিদের কাছ থেকে টাকা চায়। আবার ওই লোকগুলো বলে দেয় এখানে হুয়াও বলেছে আমাদের, এরপর সে বুঝতে পারে এসব কিছু তো হুয়ারও প্ল্যান ছিল কিন্তু সে বাসায় এসে তার সাথে রাগ করে উপরে চলে যাচ্ছিল। হুয়াও জিজ্ঞাসা করে কি হয়েছে, মৌরান বলে তার মুড অফ। তখন হুয়া বলে তাহলে আমাকে খুলে বলো, আমরা তো স্বামী স্ত্রী। তখন মৌরান বলে আচ্ছা এটা বলো তুমি কি কখনো আমাকে মিথ্যে বলেছ? তখন হুয়া চুপ থাকে
আর মোরান বুঝতে পারে কিছু তো আছে, তাই সেখান থেকে চলে যায়। এদিকে হুয়া হুয়া গিল্টি ফিল করছে, তাই সে একটা বারে ড্রিঙ্ক করতে যায়। কিন্তু সেখানে ওই মেয়েটি চলে আসে আর হুয়াওকে জ্যামসন বলে ডাকে। সে বলে, আমি সব কিছু জানি, তুমি হচ্ছ জ্যামসন। এরপর একটা লোকদের দিয়ে তার সাথে ফ্ল্যাট করে কিছু ছবি ক্লিক করে নেয়। কিন্তু হুয়াও বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, তোমার এই ট্রিক আমার কাজে দিবে না। এদিকে সে মেয়েটি এসব কিছু মোরানকে পাঠিয়ে দেয় এবং জ্যামসনের অফিসে দেখা করতে বলে। এরপর ওই মেয়েটি হুয়াওকে জ্যামসন বলে ডাকে, তখনই মোরান চলে আসে। সে বলে, আসলে তুমি কে হও, তোমার সাথে জ্যামসনের কী সম্পর্ক আর ওর সাথে কী করছো? এদিকে মোরান হুয়াওকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি হচ্ছি জ্যামসন। তখন সে বলে, আর কত কে আমার কাছ থেকে লুকাবে, এবং অভিমান করে চলে যায়। তখন সে তার পিছু পিছু যায়, জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? তখন সে বলে, আমি তোমাকে পছন্দ করি আর তাই আমি তোমার আশেপাশে থাকার জন্য আমার পরিচয় লুকিয়েছি। এখানে তো সে ঝগড়া করে আর এসব কিছু মেয়েটির রেকর্ডিং করে ইচেংকে পাঠিয়ে দেয়, আর ইচেং এসব দেখে স্মাইল করতে থাকে। এরপর মোরান জানতে পারে এসব কিছু লিক হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা হুয়াওকে দেখতে পাই, যে কিনা মিস্টার ওয়াংয়ের সাথে একটা মিটিং সেট করতে বলে। এদিকে মোরানকে তার আঙ্কেল তার কাছে ডাকে এবং বলে, তুমি এবং ইচেং মিস্টার ওয়াংয়ের সাথে দেখা করতে যাও, হয়তো উনি তোমাদের কোনো সাহায্য করতে পারে। এরপর এরা দুজন মিস্টার ওয়াংয়ের সাথে দেখা করতে যায়, যেখানে মিস্টার ওয়াং এদের দুজনকে কাপেল বলে। তখন হুয়াও সেখানে চলে আসে আর বলে, আমি শুনেছি এরা দুজন ভাই বোন। তখন মোরান বলে, কিন্তু আমরা রক্তের সম্পর্কের ভাই বোন না। অন্যদিকে সে বলে, এখানে প্রচুর ঠান্ডা, চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি। কিন্তু মোরান তার সাথে অভিমান করে চলে যাচ্ছিল, আবার হুয়াও তাকে পিছন থেকে ধরে নেয়। এরপর সে তার হাত ছুটিয়ে আবার চলে যায়, আবার হুয়াও তার পিছে পিছে যায়। সে বলে, তুমি এসব কেন করছো, তুমি তো কখনো বলনি ইচেং এর সাথে তোমার রক্তের সম্পর্ক নেই। তখন সে বলে, আবার তো বলছি। আবার হুয়াও বলে, তুমি কি তার প্রতি ফলিং লাভ হয়ে গেলে? তখন সে ফোর্সফুলি তাকে কিস করতে যায়, আবার সে তাকে একটা থাপ্পড় মারে। তখনই ইচেং চলে আসে। হুয়াও বলে, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি আমাদের মাঝে নাক গলিও না। তখন সে বলে, শোনো, আমাদের সব কিছু আজকে থেকে শেষ। এটা বলে সে চলে যায়। তখন সে তার পিছু পিছু গেলে ইচেং এখান থেকে চলে যেতে বলে, কিন্তু হুয়াও বলে, আমরা এখনও স্বামী স্ত্রী। তখন সে তাকে ডিভোর্স পেপার এনে দেয় এবং এখানে সাইন করতে বলে, কিন্তু হুয়াও তার চোখের সামনে সে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে। এটা দেখে মোরান রাগ করে চলে যায় আর ইচেং হুয়াওকে এখান থেকে চলে যেতে বলে। তখন হুয়াও বলে, মোরানের পাশের বাড়ি আমার বাড়ি, আমি এখানে থাকি। এদিকে আমরা হুয়াওকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে আর বলছে এসব কিছুর পিছনে ইচেং এর হাত আছে, কারণ সব টাকাগুলো ইচেং এর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। অন্যদিকে মোরানকে ইচেং একটা পার্টিতে ডাকে, তখন সে ওই পার্টিতে যায় এবং ইচেং এর সাথে একটা ছবি তুলে নেয়। এরপর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আসলে মোরান ওই মেয়েটিকে জেলাসি ফিল করানোর জন্য এসব করছে। তখন হুয়াও তাকে কল করে, কিন্তু সে তার কল কেটে দিয়ে ড্রিঙ্ক করতে থাকে। এরপর সেখানে বেহুশ হয়ে যায়। একটু পর আমরা মোরানকে দেখতে পাই যাকে নিয়ে ইচেং একটা রুমের দিকে যাচ্ছে, তখনই সেখানে হুয়াও চলে আসে আর ইচেংকে ওয়ার্নিং দেয় মোরানের কাছ থেকে দূরে থাকতে, তার কোনো ক্ষতি করলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এদিকে সে তাকে রুমে নিয়ে যায়, তখনই মোরানের হোঁশ আসে আর সে তাকে বকা দিয়ে বলে, আমি যদি সঠিক সময়ে না আসতাম তাহলে তোমার সাথে কি হতো, তুমি এত ড্রিঙ্ক কেন করেছো? তখন মোরান বলে, তাতে তোমার কি? এরপর মোরানকে হুয়াও অনেকটা ক্লোজ করে তার সাথে ফোর্সফুলি কিস করে। তখন সে বলে, আচ্ছা সত্যি করে বলো তো, এসব করে তোমার কি লাভ হচ্ছে? তখন সে বলে, তোমাকে আমি একটা প্লেসে নিয়ে যাচ্ছি। এদিকে ইচেং ওই মেয়েটির উপর রেগে যায়। সে বলে, তুমি হয়তো হুয়াওকে বলে দিয়েছো আমি মোরানের সাথে একটা মিটিংয়ে গিয়েছি। বাইরে থেকে মোরান এসব কিছু শুনে নেয়, যেখানে মেয়েটি বলে, আমি জানি এসব কিছুর পিছনে তুমি ছিলে, তুমি মোরানের ওই প্রজেক্টটিকে হ্যাক করে দিয়েছ এবং সেটা লিক করে দিয়েছ। এদিকে তখনই হুয়াও চলে আসে আর মনে হয় ইচেং সব শুনতে পেয়েছে, এর জন্য বের হয়ে চেক করে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। এদিকে মোরানকে হুয়াও বলে, আমার সম্পর্কে তুমি এখন কী ভাবছ? তখন সে ফ্ল্যাশব্যাকে কল্পনা করে দেখায় আসলে মোরান আগে জানতে পেরেছে হুয়াও কে হয়, আর সে এটাই বুঝতে পারতেছে না তার এই তথ্যগুলো কে লিক করেছে। এর জন্য সে প্ল্যান করে হুয়ার সাথে সে ব্রেকআপ হওয়ার নাটক করবে আর এসব হুয়াও শুনতে পেয়ে যায়, আর জন্য সেও তার অ্যাক্টিংয়ে অ্যাক্টিং করতে থাকে।
তখন মৌরান বলে, আমি ভাবিনি কখনো এসব কিছুর পিছনে ইচেং থাকবে। তখন সে বলে, আচ্ছা ওর কথা বাদ দিলাম, তুমি কেন আমার কাছ থেকে সত্য লুকিয়েছ? তখন হুয়াও বলে, আসলে আমি তোমাকে সত্য লুকাতে চাইনি, আসলে আমাদের পরিচয় হাই স্কুল লাইফ থেকে। তখন তাদের হাই স্কুল লাইফের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মৌরানের জন্য হুয়ার অনেক কুকিজগুলো পড়ে যায়, আর ওইসব কুকিজের বিনিময়ে মৌরান তাকে নিউ কুকিজ এনে দেয়। এরপর তাদের একসাথে বসা, একসাথে সময় কাটানো, আর একসাথে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করা, এভাবে তাদের মাঝে প্রায় রিলেশনশিপ গড়ে ওঠে। কিন্তু তার বাবা এসব জানতে পেরে যায় এবং কিছু লোকদের দিয়ে হুয়ার উপর অ্যাটাক করায়, আর তাদের থেকে পালাতে গিয়ে মুরানের ড্যাডের গাড়ির সামনে চলে আসে, আর তার ড্যাড ব্রেক করতেই সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তার বাবা সেখানেই মারা যায় আর মুরানের সব স্মৃতি মুছে যায়। তখন মৌরানকে হুয়া বলে, এসব কিছু আমার জন্যই হয়েছে, আমার জন্য তোমার ড্যাড মারা গিয়েছে। তখন মৌরান বলে, তোমার দোষ ছিল না, তুমি নিজেও তো কতটা সাফার করেছ। এরপর সে হুয়ার ক্লোজ হয় এবং সে হুয়াকে জড়িয়ে ধরে, এরপর নিজেদের সব ভুল মিটিয়ে নেয়। এরপর হুয়াও এবং মৌরান দুজন দুজনকে কিস করে আর রোমান্টিক নাইট স্পেন্ড করে, যেখানে সকালবেলা মৌরান এবং হুয়াও বলে, প্রতিদিন তোমার ফেস আমি এমনভাবে দেখতে চাই, আর এভাবে আমাদের লাভিডাবি কাপেলের প্রত্যেক দিনই কেটে যায়। অন্যদিকে আমরা কোম্পানিতে দেখতে পাই যেখানে মৌরান তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে, তারা সিক্রেটলি হুয়াওর সাথে ডিল করবে। কিন্তু তখনই ইচেং চলে আসে আর ইচেংয়ের সামনে মৌরান অ্যাক্টিং করতে থাকে আর হুয়ার নামে অনেক খারাপ কথা বলে। ইচেং বলে, আমি তোমাকে সাহায্য করব, আর আমি এই সপ্তাহে একটা পার্টি রেখেছি যেখানে তোমাকে আসতে হবে। এরপর সে বের হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওরা কি সিক্রেটলি কোলাবোরেশন করছে। এদিকে আমরা হুয়াওকে দেখতে পাই যে অন্য একটি লোকের সাথে ডিল করে নেয় এবং তাকে ফোর্স করে সত্যটা সবার সামনে রিভিল করার জন্য। এদিকে মৌরান তার কোম্পানিতে বসে ডিজাইন করে আর তখনই ই চ্যাং তাকে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর হুয়াও তাকে কল করলে সে বলে সে ই চ্যাং এর সাথে ডিনার করতে যাচ্ছে। তখন এলিভেটরে হুয়াও চলে আসে, মৌরান জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হুয়াও বলে, আমি তোমাকে নিতে এসেছি। আর তখনই ই চ্যাং সামনে দিয়ে আসছে, এবার মৌরান হুয়াওকে নিয়ে লুকিয়ে যায়। এরপর এলিভেটরে মৌরান আর হুয়াও অনেকটা ক্লোজ হয়, সে বলে হয়তো ই চ্যাং কিছু বুঝতে পেরেছে। হুয়াও বলে, আমি যতদিন তোমার সাথে আছি সে কিছুই বুঝতে পারবে না। এদিকে ফাইনালি ওই পার্টির দিন চলে আসে যেখানে মৌরানকে ই চ্যাং প্রপোজ করে দেয় আর তার আঙ্কেল বলে, তুমি অ্যাকসেপ্ট করে নাও যেহেতু হুয়াওর সাথে তোমার ব্রেকআপ হয়ে গিয়েছে। তখন হুয়াও এসে বলে, কার ব্রেকআপ হয়েছে? তখন ই চ্যাং বলে, তোমার কোন সাহসে মৌরানের ক্লোজ হচ্ছ? তখন সে বলে, কারণ আমরা এখনও লিগেলি হাজব্যান্ড ওয়াইফ, আর আমি বলি তুমি কি কি কর্মকাণ্ড করেছ। এরপর ওই অডিও রেকর্ডিং শুনিয়ে দেয় যেখানে স্পষ্ট ই চ্যাং এর সব দোষ বেরিয়ে আসে, কিন্তু সে বলে, এতে প্রমাণ কি? তখন ওই লোকটিকে নিয়ে আসা হয়, তুমি এসব ফ্রড করেছ আর আমাকে এসব করতে বাধ্য করেছ। তখন পুলিশ অফিসাররা এসে ই চ্যাংকে নিয়ে যেতে চায়, তখন তার বাবা তাকে থাপ্পড় মারে, সে বলে, আমি এত বছর তোমাকে লালন পালন করে খুবই অন্যায় করেছি। আর পুলিশ অফিসার ই চ্যাংকে নিয়ে যায়, তার আঙ্কেল বলে, আজকে থেকে এই কোম্পানি তোমার। এদিকে মৌরান হুয়াওকে বলে, আমি ভাবিনি কখনো সব কিছু এভাবে শেষ হয়ে যাবে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই যেখানে মৌরান কিছু ড্রেস ডিজাইন করছে আর তার কাছে কল আসে যে ই চ্যাং সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে। ফাইনালি একটা ফ্যাশন শ্যুট দেখানো হয় যেখানে অনেক ব্র্যান্ডের ফ্যাশন ডিজাইনাররা এবং ফ্যাশনাররা সেখানে উপস্থিত ছিল, আর সেখানে আমরা হুয়াওকে দেখতে পাই যে ও ওই ফ্যাশন ডিজাইনের মডেল হয়। এরপর মৌরানকে দেখানো হয় যে জানতে পারে তার ফিমেল মডেলও আজকে আসতে পারবে না, এর জন্য নিজেই সেখানকার মডেল হয়ে যায়। আর একই ফাংশনে হুয়াও মৌরানকে বলে, আমাদের রিলেশনশিপ এবং বিয়ে দুটোই ফ্যাক দিয়ে শুরু হয়েছে আর অনেক মিথ্যে ছিল, কিন্তু আমাদের এই সম্পর্ক এখন সব কিছু নতুন করে স্টার্ট হবে, শুরুতে যে ভুল করেছি আর ভুল হবে না, আর হাই স্কুলের লাইফ থেকে তাদের ভালোবাসা ফাইনালি পূর্ণতা পাবে। এখানে হুয়াও তাকে ফাইনালি আবারও প্রপোজ করে আর তার রোমান্টিক প্রপোজ দেখে মৌরানের চোখে পানি চলে আসে। ফাইনালি সে তাকে রিংটি পরিয়ে দেয় আর সেই ডিজাইনের অনুষ্ঠানে উপস্থিত থাকা সব অডিয়েন্সরা তাদের জন্য ক্ল্যাপিং করে আর অনেক খুশি হয়ে যায়। এরপর মৌরান আর হুয়াও দুজন দুজনকে জড়িয়ে ধরে আর কিস করে, আর এখানে এই সুইট ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।